একটা কথা অনেকদিন ধরে বলতে চাইছি তোমার কাছে, বাট যেহেতু আজকে আমাদের ফার্স্ট মিট, হ্যাঁ বলো, সো আমি একটা কথা বলতে চাই। জি বলো। রাখবা? হ্যাঁ রাখবো, বলো। আসলে না, আমার এক টুকরা মাংস তোমার ডিপ ফ্রিজে রাখতে চাই। বলেছেন আছে পলিথিন নাই, বাট সরিষার তেল আছে। আচ্ছা, তোমার গালে এত লোম কেন, এত দাড়ি কেন? কালকে রাতে তো কেটেছিলাম, জানি না হঠাৎ করে কিভাবে যেন হয়ে যায়। হয়ে যায় না? আমার তো হয় না। কিছু না, জানি এমনি এমনি ফাই যায় বলে। কি খাইবেন? এই চানোর ব্যবহার এমন কেন? এই ভাই, এইগুলো কোন ধরনের ব্যবহার? এই ব্যাপার ঠিক করে ভাই, ভাই মাংসের তো সমস্যা হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন, এক সময় সে ঠিক হয়ে যাবে ভাই, আপনি বুঝেন তো। আচ্ছা যান, বাদ দাও, যত সব বরিশালের লোক তো একটু সমস্যা থাকে। আমি ওকে প্রবলেম নাই, যান তুমি অর্ডারগুলো দাও, কি কি খাবার জান তুমি বলো। জান আমি তো বেশি খাইতে পারি না, আমি একটু বেশি কম খাবো। কম খাবো? আচ্ছা অর্ডারগুলো দাও। ওকে দিতেছি। জান না ভাই, আমি পটেটো এজ খাবো। জান আমি অন্তে খাবো, চিকেন পোস্ট, চিকেন লাইম খাবো, চায়না তো খাবো, পি পাউডার খাবো, ফ্রাইড খাবো, আর তো ফিকা চিকেন খাবো, আর কিছু খাবো না। আচ্ছা জান, আমি শুধু এগুলাই খাবো, অন্য কিছু খাবো না। তুমি এক কাজ করো, খাসি সোলা বুট আর এই ফ্যানের পানিটা খিলাই দাও। আচ্ছা ভাই, যাও তাতে লাগাই দাও খাবারটা। ঠিক আছে ভাই। এই এমন করছো কেন? কেন এমন করছে কেন? এই যে আমার কিন্তু এগুলো ভালো লাগছে না, তুমি ব্যাপার যাও যাও এখানে যাও যাও, বোনাস কিন্তু ক্যান্সেল করে দিন বেটা, বেরো। একটা জিনিস খাইতে নিলাম, তাও দিলা না খাইতে, কোকো শেষ। কালকে 14 ফেব্রুয়ারি, সবাই জানে যে আমার 10টা 20টা গাল ছিল, আমি সব ধরা খাই যাম গাছি দিলে ফোন দিতে। ও এবার মনে করো খেলা দিব সব কটি মার পাটি আছে, আর আমি মনে হলো আমার হাতে গুরু সবাই ফোন দিতেই বা ফোন দিলে টান টেলে রাখতে রাখতে পাচ্ছি রে ভাই। কি করতেছে আবার শুনতো? তুই আমার দিকে ঘুমিয়ে নিকে, সকালে আলিনিকে তুই
বন্ধু যে এবার সত্যি বন্ধু মাঝে তো বাড়ছে বিশ্বাস করে তিবার প্রতি বছর তো জানলা থাকে একবার মাঝে মধ্যে আমার পা ভাঙবে দু বেটা তুই কথাই বলছিস না বেটা তারপর নেক্সট বেটা আমার আঙ্গুলো গেলে চেয়ে করতে লাগে আপনার লাগে আমার থেকে নিয়ে আসেন কটা লাগবো আমার তুমি তো বললা করার জন্য আমি কি বলছি তুই কি ভাবছিস আমি বলছি আমার করোনা ভাইরাস হয়েছে আর তুই এখানে নোটিশ পড়িস নিয়ে আসছিস করোনা ভাইরাস হিসেবে মানে হ্যালো জান হ্যাঁ বলো জান আজকে বাসায় কেউ নাই বুঝছো তো আমি কি করবো আসবা একটু আমি ওটা তোমাকে বলতে চাইছিলাম বন্ধ করেছো বন্ধ করে বন্ধু ভ্যালেন্টাইন ডে আছে কত যে আমাদের একটা দিন প্রত্যেকটা দিনই তো বন্ধু রোমান্টিক দে কি করতে গোলাপ কিনালে গোলাপ তো আমি প্রপোজ করলাম গোলাপ দিলাম গোলাপের কাটা আমি খাইলাম পচালে লুই সারাদিন ঘুরে ফিরা বাসার সামনে গেলাম বাসাতে যাওয়ার পর আমার কি করলো জানু জানু এই গোলাপ তো বাসা নিয়ে যাওয়া যাবে না এটা আমার আব্বু আম্মু বকবে তুই নিলে কে লেগা তারপরে কোনডে আসে মাইয়ারা তো কেমন জানোস নর্মালি যদি প্রপোজ করতে জীবনও মানবো না আমরা সবাই জানি আমি একটা ডায়মন্ড রিং কিনলাম ডায়মন্ড পেলে কইতে পাগল না এটা বাবু বাজার ব্রিজে নিচে তুইটা আমি সুন্দর করে যা পড়াইলাম জনি মনে করে আমি প্রপোজটা করতেছি এলাকার পোলাবেন মামা সব কয়টা আমি লেমন মারা মারছে আমি আমার পুরো বছর আমি এত খাই খাইনি পরের থেকে আমি মনে করে প্রপোজ আমার লাইফের থেকে ডিলিট করে দিছি তারপরে কোনডে যা চকলেট ডে ছিটিল আর সাকিব সত্যি করে কথা কই আমরা এই যে এত বড় হইছি এই পর্যন্ত আমরা পাঁচ টাকা যেমন ললি বাদ অন্য কোনো আমরা মিমি আর ওই আমার রাজকন্যা কি চকলেট জানি চাইলো সাফা তোরাই দেখ আমরা এটা নামই উচ্চারণ করতে পারতাম আমার ওই বান্দির মনে করা আর এই চকলেটটা লাগবো তারপরেও মনে কর 1500 টাকা জামের একটা সাফার জি ওই ওই চকলেট মনে করা আর যাই দিয়েছি এরপর থেকে আমার চকলেট দাও আমার লাইফের থেকে ডিলে তারপর কি রে কর চালু কি রে মামা আমার মনে যাচ্ছে না টেডি বিয়ার ডে বন্ধু বিশ্বাস করবি না দুনিয়া যত খারাপ কাজ আছে তুই সব কর কিন্তু কখনো কারোর প্রমিস কেনা বন্ধু আমি যে লাস্টে যে কইলাম টেডি বিয়ারটা টেডি বিয়ারের কাহিনী শেষ হওয়ার পরে কয় বাবু তুমি প্লিজ আমার এই টেডি বিয়ারের মতো কিউট হয়ে যাও না আমি আমার জান তাহলে আমি কি করুম চার পায়ে আড়া শুরু করি গাছের পাতা খাওয়া শুরু করি জানো তুমি এখনই আমার কাছে একটু আইসা পড়ো না রাতে 4টা বাজে আমি কি করুম জান আমি কি সুপারম্যান দুনিয়া যত খারাপ কাজ আছে বন্ধু সব করবি কিন্তু লাইফে কোনো কারোর প্রমিস করবি না তারপরে কি রে আহে চালু করে রাখো হাগ দে হাগ দে গেলাম বন্ধু সুন্দর করে আর যে বেবি আমার একটা হাগ দাও কয় চাপাইতাছে না এই কথা শোনার পরে ওই হাগ সব বাদ হাগ দিও গেল তারপর
কিডে ওটা তব কল লাগবো না আমি কই কিজডে কিজডে তাই আমি ভাবছি যে কিজডে মনে কর ভালো হইব সব ম্যাচ খারাপ গেছে গ্র্যান্ড ফিনালে অবভিয়াসলি ভালো হইব তাই আমি গেলাম বেবি আমার একটা কিজ দাও অনেক বড় একটা শিক্ষা হয়ে গেছে সবার শেষে কি আসে বন্ধু ভ্যালেন্টাইন ডে এখানে বলবো না আমরা একটু ওখানে যাবো চলো আমরা ওখানে বলতেছিলাম যে আমাদের ভ্যালেন্টাইন গত শনিবারের থেকে এই সপ্তাহ শনিবার পর্যন্ত যখন সাতটা দিনই আমার খারাপ যায় তারপরে সবার শেষে আসে আমাদের ভ্যালেন্টাইন ডে তো গেলাম আমি একটা রেড আর একটা হোয়াইট কালার পাঞ্জাবি পরে গেলাম আসার পরে কি হলো যে আমি আজকে সিঙ্গেল হচ্ছি কারণ ভ্যালেন্টাইনের দিন যা দিবে অন্য একটা প্রবলেম এর লেগে আমি বাই তো এখনো কই দুইটা জিনিসের থেকে দূরে থাকবে কি বন্ধু মাইয়া আর মাইয়া এই সব কিছু থেকে আমরা কি শিখলাম লাইফ ইজ বিউটিফুল লাইক কমেন্ট সাবস্ক্রাইব গুড 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 গুড